করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়েছে সবার মাঝে এর ব্যতিক্রম নন চিকিৎসকরাও বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে যারা দায়িত্ব পালন করছেন তাদের মাঝে এই ভীতি প্রবল আকার ধারণ করেছে কারণ তাদের কাছে নেই কোনো ব্যক্তিগত চিকিৎসা সরঞ্জাম বর্তমানে সরকারিভাবেও সরবরাহ একেবারেই কম থাকায় মামিসিংহের গরিবুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের ধারা যখন চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছিল এমন অবস্থায় গরিপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ তার নিজ উদ্যোগে গরিবুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসকদের মাঝে ব্যক্তিগত চিকিৎসা সরঞ্জাম পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পিপিআই বিতরণ করেন উনত্রিশ মার্চ রবিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলামের হাতে এসব উপকরণ তুলে দেন তিনি পিপিআই বিতরণকালে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি বলেন করোনা ভাইরাস এখন একটি বৈশ্বিক দুর্যোগ এখনও আমাদের দেশে এই ভাইরাসটা অনেকটা নিয়ন্ত্রণে আছে এই দুর্যোগ কাটিয়ে উঠতে শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয় দরকার সকলের সহযোগিতা আমরা সকলেই সচেতন হলেই এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান গরিবুর পৌরসভার মেয়র গরিবুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদের দুজন ভাইস চেয়ারম্যান গরিপুর থানার ওসি ও ইন্সপেক্টর তদন্ত তাদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষায় পিপিআই বিতরণ করেন এর সময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার সজিৎ ধর গরিপুর পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম গরিবপুর থানার ওসি মোহাম্মদ বুরহান উদ্দিন গরিবপুর উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হন নিজের ঘরে থাকুন নিজের সুস্থ থাকুন অপরকে ও সমাজকে সুস্থ রাখার জন্য ভূমিকা পালন করুন ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিং